আমার নাম দুর্জয়। ওইটা তো বুঝলাম, মগর একটা জিনিস বুঝবার পারলাম না। 71 সনে গোলা বারুদের গন্ধ পাইছিলাম, মগর 2006 সালে তুমি আবার কোন দুর্জয় গন্ধ বাপজান কুয়া পালাও। 71-এর মুক্তিযোদ্ধার খামের ফসল, মুক্ত বাংলাদেশের এক মুক্তির গান। আমি দুর্জয় মুক্তিযোদ্ধা, দেশ প্রেমিক, সোনার বাংলা, এই কথা কিন্তু আমার ভাল লাগে না। চিউ রাস্কেল, তাহলে কোনটা তোর ভালো লাগে বল? হুটুতে কথা বলা, পাকিস্তান জিন্দাবাদ বলা, নাকি পাক সার জামিন সাদবাদ বলা, কোনটা ভালো লাগে বল বল। স্যার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মাসুম পারভেজ দুর্জয়। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি কোনোদিনই ভুল করব না, কোনোদিনই ভুল করব না। দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, আইনকে শ্রদ্ধা করো। এই এলাকা থেকে সমস্ত অন্যায় অত্যাচার আর সন্ত্রাসকে নির্মূল করবই, যত বিপদে সামনে আসুক না কেন। কিন্তু এই শহরে এত দুর্গন্ধ কেন? আমি অনেক চিন্তা ভাবনা করেই এই এলাকায় এসেছি। যেখানে মহাগঞ্জাম সেখানে আমাকে পোস্টিং দেওয়া হয়, আর কোন এলাকাতে আমি 3 মাসের বেশি থাকতে পারি না, উপরের অর্ডারে ট্রান্সফার করে দেওয়া হয় আমাকে। স্যার, আপনাকে সহযোগিতা করার জন্য আমরা আছি, সন্ত্রাস দূর করার জন্য ব্যক্তিগতভাবে আমি জীবন দিতেও প্রস্তুত। গুড, ভেরি গুড। একজন পুলিশের মুখে এমন কথায় আমি মুগ্ধ হয়েছি, আই লাইক ইট। বাট রিমেম্বার ইয়ং ম্যান, যদি কখনো শত্রুপক্ষের গুলি খেতে হয় তাহলে পিঠে নয়, এই বুকে গুলি খাবে। প্রমাণ হয়ে যাবে ফেস টু ফেস যুদ্ধ করে গুলি খেয়ে শহীদ হয়েছ, মাইন্ড ইট। ওকে স্যার, ভেরি গুড। চিন্তা করে কোনো লাভ নেই, ওই বুকে তো গুলিটা আমি করো, ছেদ্রা বেদ্রা করে তুমি সিনাটা। আমার ভাইকে কে মেরেছে? তোরা কে কে ওই মৃত্যুর সাথে জড়িত আছিস বল বল। কিছুই হয়নি স্যার, একজন সন্ত্রাসীকে মারছি শুধু। ওই স্যার, ওই আমি আমার ভাইয়ের খুনিকে মারতে পারবো না কেন? এ কাজ তোমার নয়, আইনের। থানায় এসো, তারপর সবকিছু বোঝা যাবে। মুভ। হাসপাতালে নিয়ে যাও, মিস্টার খান, ফলো হিম। ইয়েস স্যার। Ah!
আসামি দেখছি আপনার বাড়িতে ঢুকেছে। আমি একজন ফেরারি, পুলিশ আমাকে তাড়া করেছে। তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে পুলিশ তোমাকে তাড়া করবে কেন? পালাবার চেষ্টা করবে না। ভাইয়া, কাকে তুমি অ্যারেস্ট করছো? ওকে আমি জানি ভাইয়া। তুই জানিস কে ও? ওই যে তোমাকে বলেছিলাম না, গুন্ডাদের হাত থেকে আমাকে এক যুবক বাঁচিয়েছিল, আর ওই ভূতের কথা। এই হচ্ছে সেই ভূত। ইয়ে মানে বুঝতে পারছো না? আরে সেই ছেলেটা। ও মাই গড, ইয়াং ম্যান, ভয় নেই, তোমার চারিত্রিক সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি। কিন্তু ওই লোকের সাথে তোমার শত্রুতা কিসের? আমার সহজ সরল ভাই স্কুল মাস্টার মনসুর আহমেদকে পাশা এবং তার লোকজন ট্রাক অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। আমার ভাই পাশার বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছিল, এই জন্যই তাকে মেরে ফেলেছে। যে সন্ত্রাসীকে আমি মারছিলাম সে পাশার দলেরই একজন, কিন্তু আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না। আমি আইনের লোক, অপরাধী ছোট হোক আর বড় হোক, কোনো অপরাধী আইনের লোকের সামনে অপরাধ করতে পারে না। ফর দ্যাট আই এম সরি ম্যান। ওকে সব ওকে। তোমার ভাইয়ের হত্যাকারীকে আমাদের ডিপার্টমেন্টে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে ডাইরেক্ট অ্যাকশন নিতে পাচ্ছি না। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। বলি ভাইয়া, ওকে চা নাস্তা দে, আমি অফিসে যাচ্ছি। ইয়াং ম্যান, ডোন্ট ওয়ারি, ও আমার একমাত্র ছোট বোন পলি। ও হ্যাঁ, তোমার নাম যেন কি? অমিত। সুন্দর। খান, লেটস মুভ। ইয়েস স্যার। শোনো পলি, আসলে সবই তো শুনলে, আমি আর থাকতে পারছি না, আমাকে এখনই যেতে হবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে পলি? ওই যে বলেছিলাম না, বটগাছের ভূত, ও হচ্ছে সেই বটগাছের ভূত। ভাইজান, ডাইরেক্ট গুলি করেছি ওই বিল্লার পিঠে, একেবারে স্পট ডে, সময় পেলাম না, নয়তো ওই অমিতকেও শেষ করে দিতাম। ধীরে ড্যানি, ধীরে, খেলা শুরু করার আগে দম নিতে হয়, যেন একদমে দৌড়ে শেষ করা যায়। রাত আর দিন। গোলাপঞ্জে ঘুমে থাকে, দেখা মরে করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদি কি খাওন? বিরিয়ানি। মা গো, এই ইরানি বাজারে বিরিয়ানি? এই পকেটে তো বিরিয়ানি খাওয়ানোর পয়সা হইব না। তবু দেখি। আচ্ছা ভাই, কত করে ব্যস্ত আছেন? হাফ প্লেট পাঁচ টাকা। এত সস্তা ব্যাপার কি মিয়া ভাই? এই শহরে কি চাউলের দাম কমে গেল? আরে এত পেঁচাল বাড়তে আসো কা? পাঁচ টাকা দিয়ে বিরিয়ানি খাইবা, আবার পঞ্চাশ টাকার পেঁচাল বাড়তে আসো? যাও বিয়া খাইলে খাও, নাইলে ফুটটা যাও, যাও পড়ো। আরে রাগ করেন কেন মিয়া ভাই? দেন এক প্লেট, তয় গোস্তটা একটু বাড়াই দিয়েন। আচ্ছা লো, এই তোমার দুইটা রান বাড়াইয়া দিলাম, খুশি হইলাম। কিন্তু এই রান দুইটা তো সিকুনকে, এইটা তো বুঝতে পারলাম না। আরে এই বুঝা কাম নাই, তাড়াতাড়ি খাইয়া লও, কাস্টমার ওয়েট করতে আসছে। আচ্ছা ওরে মোর আল্লাহ, এদিকে গেলতে আছে। কি ব্যাপার এই বিরিয়ানি দেখাওয়ার পর খালি কাকা ডাক বেরিতেছে কে? আরে এর লেগে তো মুরুব্বীরা কয়, তুমি যা বুঝেছো আসলে তা নয়, আমার তো সব মনে হয়ে গেল।